ডিসেবল হওয়া বা লগ ইন না করতে পারা যে কোনো ফেসবুক আইডি আপনি কিন্তু এখন সহজেই রিকোভারি করতে পারবেন। এই তিনটি স্টেপ ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ফেসবুক আইডি রিকভার করে নিতে পারবেন। তো কিভাবে এটা করবেন এবং এই তিনটা স্টেপ কী কী, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ দেখাবো, স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বোঝাবো। তবে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং নতুন নতুন অ্যাপস এবং ওয়েবসাইট সম্পর্কে আপডেটেড থাকার জন্য। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ তিনটে প্রসেস দেখাবো, যে তিনটে প্রসেস আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ডিসেবল হওয়া ফেসবুক আইডি অথবা লগ ইন করতে না পারা ফেসবুক আইডি সহজেই রিকভার করে নিতে পারবেন। তো এর জন্য কোনো আপনার অ্যাপস ডাউনলোড করতে হবে না, আপনার ফোন থেকে আপনার ক্রোম ব্রাউজারটা আপনি খুলে নেবেন। ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর উপর দিকে চলে যাবেন থ্রি ডটে, থ্রি ডটে আসার পর নিচে আসবেন সেটিংস অপশনে, সেটিংস অপশনে আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন, দেখবেন একটা অপশন পাবেন সাইট সেটিং, এই সাইট সেটিং আপনাকে ক্লিক করতে হবে। সাইট সেটিংয়ে ক্লিক করে ফার্স্ট যে অপশনটা অল সাইটস, ওয়াল সাইটে আসার পর এখান থেকে আপনি ফেসবুক .com লেখা যদি থাকে বা ওয়েবসাইট যদি থাকে সেটা সার্চ করে নেবেন বা খুঁজে নেবেন। তো এখানে দেখুন ফার্স্টেই শো করে গেছে ফেসবুক .com। আপনার যদি এখানে অনেক ওয়েবসাইট থাকে উপরে কিন্তু আপনি সার্চ বটন থেকে ফেসবুক সার্চ করে নিতে পারেন। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিয়ার অ্যান্ড রিসেট এটা আপনার ক্লিক করতে হবে। ক্লিয়ার অ্যান্ড রিসেট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ফেসবুকটা ডিলেট হয়ে যাবে। তো এবার আপনি আবার ব্যাক করে চলে আসবেন, এটা আপনার প্রথম স্টেপের মধ্যেই পড়ছে। ব্যাক করে চলে আসার পর প্রথম একটা ট্যাব নেবেন, এখানে খুলবেন হচ্ছে ফেসবুক .com, এটা ফার্স্ট ট্যাবে খুলবেন। দ্বিতীয় একটা ট্যাব নেবেন, দ্বিতীয় ট্যাব কীভাবে নেবেন তার জন্য এখানে ওয়ান লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন বা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করবেন। সহজেই প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আর একটা ট্যাব আপনার সামনে এরকমভাবে খুলে যাবে। তো এবার এখানে এসে আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাকে আপনার পেস্ট করতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন। সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে প্রেস করে রাখবেন, তারপর পেস্ট অপশন আসবে, পেস্ট করে দেবেন। আমি দেখাই আবার, এখানে পেস্ট করে রাখলাম, তারপর হচ্ছে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে আমি গোতে ক্লিক করবো, গোতে ক্লিক করলে আমার সামনে এরকমভাবে একটা পেজ খুলে যাবে, সেটা হচ্ছে হেল্প সেন্টার। তো এটা ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টার, এখান থেকে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। এটা আমার পড়ছে দ্বিতীয় স্টেপের মধ্যে। তো এখানে আসার পর যেটা আপনার করতে হবে, তো এখানে আপিল বলে একটা অপশন পাবেন বা সাবমিট অ্যান্ড আপিল, এই যে এখানে আপনার ক্লিক করতে হবে। এর জন্য কিন্তু আপনার ফেসবুক লগ ইন করার কোনো রকম দরকার নেই, যেখানে যে ডিটেলসগুলো লাগবে সেই ডিটেলসগুলো শুধু আপনার দিতে হবে। আর এখানে ম্যাক্সিমাম লোকে যেটা ভুল করেন, এখানে যারা আপিল করেছেন সেই ভুলগুলো কিন্তু আপনার শুধরে নিতে হবে। যেমন এখানে কিন্তু কোনো রকম ফেক নাম আপনি দিবেন না, বা এখানে কিন্তু আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন বা যেসব ডিটেলস দেবেন সব কিন্তু সত্যি দিবেন। তো এখানে নিচে যে ফর্মটা আছে, ইউজ দিস ফর্ম ফর রিকোয়েস্ট ও রিভিউ, রিভিউয়ের জন্য রিকোয়েস্ট ফার্স্ট এখানে চলে আসবে হচ্ছে লগ ইন ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার। তো আপনার যে ফেসবুকে লগ ইন আইডিটা ছিল অর্থাৎ ফেসবুকে যে ইমেল আইডির মাধ্যমে যদি আপনি লগ ইন করেন ইমেল আইডি দিবেন, যদি মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করেন মোবাইল নাম্বার দিবেন, এবং আপনার ফুল নাম কী ছিল। তো এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যে ফুল নেম দেওয়া ছিল সেটা আপনি লিখে দেবেন, যেটা ক্যাপিটালে থাকবে অর্থাৎ বড় অক্ষরে থাকবে সেটা বড় হাতের লিখবেন, আর যেটা ছোটো হাতের থাকবে সেটা ছোটো অক্ষরে লিখবেন, আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি লিখবেন না। এবার এখানে আছে চুজ এ ফাইল, এখানে চুজ এ ফাইল বলতে ইয়োরস আইডি। তো ইয়োর আইডিটা এখানে অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে যে আপনার আইডিটা আপনি কীভাবে দিবেন সেটা কিন্তু ভুল করেন। তো এখানে আইডি আপনারা দেখতে পাচ্ছেন পাশে যেরকমভাবে, সাপোজ আপনি যদি আপনার প্যান কার্ড দেন বা ড্রাইভিং লাইসেন্স দেন বা আপনার ইউনিক কোনো আইডি প্রুফ যেমন ভোটার আইডি এই ধরনের কোনো আইডি যদি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই সাইডেরই ছবি আপনার লাগবে এবং সেটা কিন্তু একটা পেজেই কিন্তু দিতে হবে। তো আপনি এডিট করে নিয়ে এরকমভাবে দিয়ে দিতে পারেন, দিয়ে দেওয়ার পর চুজ দ্য ফাইল করে সেই ফাইলটা আপনি আপলোড করে দিয়ে তারপর আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে আপনার রিভিউ সেকশনে, এবং এখান থেকে কিন্তু আপনার আইডিটা ডিসেবল যে হয়ে গেছে বা আপনার যদি সেই আইডি লগ ইন করতে না পান তার জন্য ফেসবুক টিম চেক করবে এবং সেখান থেকে এনেবল করে দেবে, এটা দ্বিতীয় প্রসেস। তো তৃতীয় প্রসেস যেটা, সেটার জন্য কিন্তু আপনার করতে হবে আপনি যেটাতে ফেসবুক ইউজ করেন, যদি আপনি ফেসবুক লাইটে ইউজ করেন তাহলে ফেসবুক লাইট, আর যদি ফেসবুক মেন অ্যাপে ইউজ করেন তাহলে ফেসবুক মেন অ্যাপ আপনি ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখে অ্যাপ ইনফোতে যাবেন, অথবা আপনি যদি এখান থেকে অ্যাপ ইনফোতে যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে চলে যাবেন হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস থেকে আপনি চলে যাবেন একদম নিচের দিকে, একটা অপশন পাবেন অ্যাপস বলে অপশন, বা এখানে আপনি উপর থেকে সেটিংস অপশনে অ্যাপস সার্চই করে নিতে পারেন। তো এই সার্চ করলে কিন্তু আপনার সামনে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখান থেকে চলে আসবে, এই অ্যাপসগুলো এখান থেকে আপনার ডিসেবল করতে হবে।
তো সেটিংস অপশনে আসার পর অ্যাপস আপনি সার্চ করবেন। অ্যাপস সার্চ করার পর অ্যাপস ইনফোতে যাবেন। অ্যাপস ইনফোতে যাওয়ার পর সি অল অ্যাপসে আপনি ক্লিক করবেন। অল অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ফেসবুক লাইট ইউজ করেন ফেসবুক লাইট, আর ফেসবুক যদি ইউজ করেন তো ফেসবুক, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন স্টোরেজ অ্যান্ড ক্যাচেজ বলে একটা অপশন পাবেন। এই স্টোরেজ অ্যান্ড ক্যাচেজে কিন্তু অনেক ডাটা জমে আছে, তো এটাকে কিন্তু সম্পূর্ণ আপনার ক্লিয়ার ক্যাচেজ এবং ক্লিয়ার স্টোরেজ করে দিতে হবে। তো এটা করে দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে হচ্ছে সার্চ করতে হবে ফেসবুক। ফেসবুক সার্চ করে আপনার যদি ফেসবুকে কোনো আপডেট থাকে সেই আপডেটটা আপনি করে নেবেন। এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা এনেবেল হয়ে যাবে। তারপর যদি আপনি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ডিসেবল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। আর এগুলো যেহেতু অনেক ডাটা জমিয়ে রাখছে ফোন, তো এখানে হয়তো কোনো আপনি স্প্যামিং করেছেন যার জন্য কিন্তু আপনার ফেসবুকটা ডিসেবল হয়ে গেছে, তো সেটাও কিন্তু হবে না। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনার যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনি এর থেকে উপকৃত হয়েছেন কিনা। ধন্যবাদ।